বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আগের ভিডিওতে আমি এই লেহেঙ্গাটা কাটিং করে দেখিয়েছি আজকের ভিডিওতে সেই লেহেঙ্গাটা তোমাদেরকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সেলাই করে দেখাবো এখানে আমি তিন থেকে ছয় বছর বাচ্চার জন্য শাড়ি দিয়ে এই লেহেঙ্গাটা কাটিং করে তোমাদেরকে দেখিয়েছিলাম এবার আজকের ভিডিওতে এটাকে কি করে সহজে সেলাই করা যায় তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা যারা নতুন অবশ্যই ভিডিওটাকে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের অন্য আর কোনো ভিডিও দেখার দরকারই পড়বে না দেখো আমি এখানে ফোল্ডগুলো তৈরি করে নিচ্ছি একটা ফোল্ড আমার নিজের দিকে আর একটা ফোল্ড তার বিপরীত দিকে করে আমি ফোল্ডগুলোকে তৈরি করে স্কার্ট পার্টটা প্রথমে সেলাই করে নিচ্ছি বন্ধুরা এই ভিডিওতে প্রথমে আমি স্কার্ট পার্টটাকে সেলাই করবো তারপর ব্লাউজ পার্টটাকে সেলাই করবো ভিডিও লেন্থ যদিও একটু বড় তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো তোমরা এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবে স্কার্টের ঘেরটা আমি নিয়েছি পঁচিশ ইঞ্চি এবার স্কার্টের ভেতর দিকেও আমি যে লাইলিং পার্টটা দেব এর জন্য এটাকে ফোল্ড ফোল্ড করে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এটাকেও তোমরা এরকম ফোল্ড করে তৈরি করে নেবে তাহলে কি হবে স্কার্টটা তৈরি হওয়ার পরে বেশ ফোলা ফোলা দেখতে লাগবে এবং পরার পরে খুবই বিউটিফুল দেখতে লাগবে দেখো দুটো পার্টকে এভাবে যে সুতির পার্টটা আছে সেটাকে আমি তলার দিকে রেখে দুটো পার্ট একসাথে করে সেলাই করে নিচ্ছি দেখো দুটো পার্ট একসাথে করে ধরে আমি এইভাবে প্রথমে কোনোটাকে সেলাই করে নেব বন্ধুরা তোমরা যারা নতুন তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকার হবে এই ভিডিওতে আমি স্কার্ট পার্ট এবং ব্লাউজ পার্ট দুটোকেই আমি সেলাই করে দেখাবো বন্ধুরা ভিডিওর লেন্থ যদিও একটু বড় তোমরা ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে দেখো এখানে যে খোলা পাশটা এটাকে আমি স্কার্টটাকে পুরো এরকম করে সোজা করে ধরে দুই পাশটায় এইভাবে করে খোলা পাশটায় সেলাই করে দেব। তাহলে কি হবে সেলাইয়ের কোনাগুলো আমার একটু বাইরের দিকে ভেতরের দিকে কোথাও দেখা যাবে না ফিনিশিংটাও খুবই ভালো হবে বন্ধুরা আমার ভিডিওতে আমি কিন্তু খুব সহজেই কাটিং এবং সেলাই করে দেখাই তোমরা যারা নতুন তোমরা অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে দেখো বন্ধুরা সাইডটাকে একটুখানি খুলে নিলাম খুলে নিয়ে এবার দুই পাশটাকে একটুখানি মুড়ে মুড়ে দিয়ে আমি এটাকে সেলাই করলাম কারণ আমার বেল্ট পার্টটা এখান থেকে আমি জয়েন করব। বন্ধুরা তাছাড়া তোমরা যদি কেউ ব্লাউজ কাটিং কুর্তি কাটিং চুড়িদার কাটিং শিখতে চাও আমার চ্যানেলে তোমরা ভিজিট করে দেখে নিতে পারো আমার চ্যানেলে তোমরা সব ধরনের ব্লাউজ কাটিংয়ের ভিডিও পেয়ে যাবে আমি কিন্তু খুব সহজ সূত্রের সাহায্যে সহজভাবে ব্লাউজ কাটিং এবং সেলাই করে দেখাই তোমরা নতুনরা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো আমি আশা করি তোমাদের খুবই উপকার হবে দেখো এবার আমি বেল্ট পার্টটাকে স্কার্টটার সাথে সেলাই করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি শাড়ি দিয়ে এই লেহেঙ্গাটা কাটিং এবং সেলাইটা করে দেখাচ্ছি তোমরাও সামনে কিন্তু সরস্বতী পুজো আসছে তোমাদের বাচ্চার জন্য এই ধরনের লেহেঙ্গা তোমরা শাড়ি দিয়েই ঘরে বসে তৈরি করে দিতে পারো এর জন্য কিন্তু তোমাদের আলাদা কোনো খরচের দরকার হবে না এবার বেল্ট পার্টটাকে এইভাবে দুটো ভাঁজ করে মুড়ে নিয়ে আমি বেল্ট পার্টটাকে ফিনিশিংয়ের সাথে সেলাই করে নেব আমার স্কার্টটা তৈরি হয়ে গেছে এবার আমি ব্লাউজ পার্টটাকে তোমাদেরকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সেলাই করে দেখাবো মেন সদর পার্টটাকে আমি ভেতরের দিকে দিয়ে লাইলিং পার্টটাকে এভাবে করে দিয়ে কলার দিকটায় প্রথমে সেলাই করে নেব এবার গলার দিকটায় সেলাই করার পর ছোট্ট ছোট্ট করে আমি কাঠ লাগিয়ে দিচ্ছি ছোট্ট করে কাঠ দিলে কি হবে কাঠগুলো দিলে আমার এটা ফিনিশিংয়ের সাথে উল্টে যাবে এবং দেখতেও খুবই ভালো লাগবে তারপরে এটাকে চাপ সেলাই দিয়ে নিলাম এবার ব্লাউজ পার্টটাকে এবং লাইলিং পারটাকে একই সাথে ধরে এটাকে পুরো সাইডটা চারপাশটা আমি সেলাই করে নিচ্ছি বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে করে লাইলিং পারটা এবং ব্লাউজ পার্টটা সেলাই করে নেবে তাহলে কি হবে ব্লাউজ পার্টটা কোথাও গুছিয়ে থাকবে না তোমার ফিনিশিংটা দেখতে খুবই ভালো লাগবে এবার এখানে আমি চেন দেব এর জন্য প্রথমে দুভাজ করে নিয়ে এটাকে কেচে নিচ্ছি বাচ্চাদের টপে সব সময় চেন দিলে পড়তে কিংবা পড়াতে সুবিধা হয় এভাবে করে চেনটাকে ব্লাউজ পাটার উপর উল্টে ধরে মাথাটাকে এইভাবে একটুখানি ভাঁজ করে নিয়ে আমি কোনার দিকটায় প্রথমে একটা সেলাই করব তারপর আমি এটাকে উল্টে আবার সেলাই করে নেব অনেকে কি করে একবারেই সেলাই করে নেয় কিন্তু বন্ধুরা তোমরা একবারে সেলাই করবে না তোমরা আমার মতো করে এরকম দুইবার সেলাই করবে তাহলে কি হবে দেখবে তোমাদের ফিনিশিংটা খুব ভালো হবে এবং সেলাইটা অনেক মজবুত হবে দেখো আমি একটুখানি ছেড়ে এটাকে সেলাই করলাম তারপর এই পার্টটাকেও এর উপরে চেনটার উপরে এভাবে উল্টে দিয়ে আমি মাপটাকে একই রেখে এটাকেও কোনা দিয়ে সেলাই করে নিচ্ছি বন্ধুরা এই লেহেঙ্গাটা আমি কি করে কাটিং করেছি তোমরা নতুনরা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে তাহলে তোমরা কাটিং এবং সেলাইটা পুরোটাই শিখে যেতে পারবে যে কোনো কাজই কিন্তু প্রথমে খুবই কঠিন মনে হয় তোমরা দু একবার এটা প্র্যাকটিস করবে দেখবে তোমাদের খুবই সহজে এগুলো সেলাই হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবি দেখো আমি চেনটা কত ফিনিশিংয়ের সাথে এখানে সেলাই করে তোমাদেরকে দেখালাম বন্ধুরা আমার ব্লাউজের ব্যাক পার্টটা সেলাই করা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে ফ্রন্ট পার্টটা কী করে সেলাই করাতে করতে হয় সেটাই দেখাবো ফ্রন্ট পার্টটাকেও একইভাবে লাইলিং পার্টটা ব্লাউজ পার্টটা এইভাবে করে ধরে গলার দিকটাই প্রথমে সেলাই করে নেব তারপর আমি আবার এখানে ছোট্ট ছোট্ট করে কাঠ লাগিয়ে দিচ্ছি কাট লাগিয়ে দিলে ফিনিশিংটা বেশি ভালো হয় তোমরা অবশ্যই করে কাটটা দেবে বন্ধুরা ফ্রন্ট পার্টের জন্য আমি দুপাশে দুটো টিকেন দেবো এর জন্য প্রথমে ভাজ করে নিলাম তারপর টিকেনটা সেলাই করে নিচ্ছি এবার কাদের দিকটায় প্রথমে সদর পাটি এইভাবে করে ধরে আমি সেলাই করে নিচ্ছি সদর পাটি দিচ্ছি কারণ এটাকে আমি আবার উল্টে সেলাই করবো তাহলে অনেক সময় কি হয় সিল্ক ধরনের কাপড়গুলো কিন্তু অনেক সময় ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এইভাবে করে উল্টে সেলাই দিলে কি হবে কাপড়টা লক হয়ে যাবে এটা কখনো ফাঁসার সম্ভাবনা থাকবে না এইভাবে করে ডবল করে আমি উল্টে কাদের দিকটা সেলাই করে নিচ্ছি তার উপর এটাকে আবার আমি চাপ সেলাই করে নেব হাতাটাকে আমি আগেই ছোট্ট করে পপি স্লিপ তৈরি করে রেখেছিলাম এবার আমি এটাকে ব্লাউজটার সাথে সেলাই করে নেব প্রথমে কি করব আমি স্লিভটাকে এটার সাথে মেপে দেখব আমার এক ইঞ্চি মতো বেশি আছে কোনো অসুবিধা নেই সাইডে একটুখানি বেশি বেশি করে ধরে আমি ব্লাউজটাকে সেলাই করে নেব বন্ধুরা সেলাইয়ের সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যেন তোমাদের সদর পাটের সাথে উল্টো পাট সেলাই না হয়ে যায় সবসময় সদর পাট দুটো ভেতরের দিকে রেখে তোমরা উল্টো পাটটার উপরে সেলাই পশাবে এভাবে করে সেলাই করে নিয়ে কোনোটাকে আবার মুড়ে দিয়ে আমি সেলাই করছি আমি এক পাশের হাতাকে তোমাদেরকে সেলাই করে দেখালাম তোমরা দুটো হাতায় একইভাবে সেলাই করে নেবে দেখো বন্ধুরা সাইড কাটা টপ প্রথমে তোমরা এভাবে নিচের দিকে দুটো ভাঁজ দিয়ে সেলাই করবে তারপর সাইডটাকে সেলাই করবে তাহলে দেখবে ফিনিশিংটা বেশি ভালো হবে এবার এই সাইডটাকে আমি দুটো ভাঁজ করে নিয়ে সেলাই করছি এভাবে করে সাইডটাকে সেলাই করলে দেখবে ফিনিশিংটা খুবই ভালো হবে দুটো পার্ট একই সাথে ধরে এখানে আমি সাইডটাকে একটুখানি দু তিনবার করে লক করে দিলাম তাহলে কোনো সময় আমার সাইডটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে